বলেন আমরা নবীর সুপারিশ চাই আওয়াজ করে বলেন আমরা নবীর সুপারিশ চাই আমার নবী আমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা আছে আমার নবী বলেন সব তো একদিনে ওয়াজ করা সম্ভব না কিছু কিছু ধারণা নিয়ে যান সবগুলা রেকর্ড থাকবে সব একসাথে শুনলে তখন বুঝতে পারবেন আমি কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি কোন প্রসঙ্গ কি জন্য টেনেছি বুঝতে পারবেন তো জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি হলাম প্রথম কি কি বল না 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 আল্লাহ রাসূল প্রথম কি বলেছেন আমি হলাম সমস্ত আদমের সন্তানের কি সরদার আমি প্রথম কে আমার জন্য সবার আগে কি করা হবে কবর ভাগ করে আমাকে সবার আগে হাশরের ময়দানে তোলা হবে আমি সবার আগে জান্নাতের দরজায় যাব আমার জন্য দরজা খুলবে আমাকে আমার আল্লাহই ওয়েলকাম জানাবে ঠিক কে জানাবে আল্লাহ আল্লাহ শব্দ তিনবার কে জানাবে আল্লাহ জোরে বলেন কে জানাবে আল্লাহ আরো জোরে কে জানাবে কিভাবে জানাবে কিভাবে জানাবে আমি জানি না সেটার ব্যাখ্যা করার ক্ষমতা আমার আছে আহ ফায়াস্তাকবিলুনিল জব্বার ওয়াজহুল জব্বারি আযজা ওয়াজাল আহ জব্বার আল্লাহ আমাকে কি বলবে আমার আমাকে কি করবে ওয়েলকাম জানাবে তো তো আপনারা হয়তো বলতে পারেন না এটা মনে হয় জিবরাইল আরে না জিবরাইল না মিকাইল না ইসরাফিল না তো এটা কেমনে বুঝলেন জব্বার মানে আল্লাহ কোরআনে আছে না নেই আছে তারপরে আসেন তো যখন আল্লাহকে আমি দেখব فَأَخِرُّ لَهُ سَاجِدًا সাথে সাথেই আমি আল্লাহর কুদরতি কদমে সিজদার মধ্যে পড়ে যাব সুবহানাল্লাহ সিজদার মধ্যে পড়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো আল্লাহ ও মাবুদ আমার বায়রা শুনুন আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি সবে বরাতের হাদিস যখন নকল করেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন এগুলা রেকর্ড হচ্ছে মনে হয় সূরা দোকান আছে না নাই সূরা দোকান হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন এই আয়াতের তাফসীরে পৃথিবীর সবচেয়ে বড় তাফসীরের কিতাব ইমাম ফখরুদ্দিন রাজির লিখিত মাফাতিহুল গায়ব আল্লামা ফখরুদ্দিন রাজি তাফসীরে কবীরের মধ্যে বড় চমৎকার করে বলেন আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন এই যে আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে বলা হলো লাইলাতুল মুবারাকা মানে হচ্ছে শবে বরাত আমার নবী 13 তারিখের রাতে সুবহানাল্লাহ বলতে হবে ১৩ তারিখের রাতে শাবানের ১৩তম নম্বর রাতে ১২ তারিখ দিনগত রাত মানে ১৩ রাত আরবের মধ্যে রাত আগে দিন পরে বলেন রাত আগে দিন পরে এই জন্য চাঁদ দেখা গেলে আগে তারাবি পরে রোজা আগে তারাবি পরে রোজা আল্লাহ নবী ১৩ তারিখে সিজদার মধ্যে পড়ে গেলেন জিব্রাইল এলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি জন্য কাঁদতেছেন আমার নবী চুকির মানি সেটা বলে জিব্রাইল তুমি কি জানো না আমি কি জন্য কান্দি আমি আমার নিজের জন্য না আমার কবরের আযাবের ভয় নেই আমার জাহান্নাম নয় আমার জন্য মিজান নাই আমার জন্য পুল সিরাতের কোনো ভয় নেই আমি আমার হাসান হুসাইনের জন্য কান্দি না ও জিব্রাইল আজকে শাবানের ১৩ তারিখে আমি সিজদায় পড়ে পড়ে আমার উম্মতের জন্য কান্দি জিব্রাইল বলে কেন কেন আল্লাহকে বলো আল্লাহ যেন আমার উম্মতকে সুপারিশ করার ক্ষমতা আমাকে দিয়ে দেয় এমন সময় জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসে গেলাম আমার আল্লাহ বলেছে আজকে শাবানের ১৩ তারিখ আপনার সিজদার উসিলায় আপনার সমস্ত উম্মতের তিন ভাগের এক ভাগকে সুপারিশ করে করে আপনি হাশরের মাঠ থেকে জান্নাতে নেওয়ার ক্ষমতা দিয়েছে এরপরে আমার বড় মনোযোগ ও খোদার কসম আমি এই ক্যামেরার দিকে তাকিয়ে তিনটা ক্যামেরা দি আপনাদের রেকর্ড হয় খোদার কসম এই ক্যামেরা সব নষ্ট হয়ে যাবে আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা কেরামান কাতিবিন আছেন নাই চিল্লে চিল্লে বলেন আছেন নাই এই কেরামান কাতিবিনের রেকর্ড নষ্ট হবে না দুনিয়ার সমস্ত রেকর্ড নষ্ট হয়ে যাবে আপনার ব্রেইনের মেমোরি নষ্ট হয়ে যাবে আল্লাহ হযরতে ইমাম ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গায়বের মধ্যে তাফসীরে কবীরে বড় চমৎকার করে বলেন জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ এই শাবানের ১৩ নম্বর রাতে তিন ভাগের এক ভাগ উম্মতকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হলো এরপরে আমার নবীর মন মানে না একটু জোরে বলেন আমার নবীর আমাদের আমাদের প্রতি দয়া মায়া কম না বেশি আওয়াজ করে বলেন কম না বেশি উম্মতের মায়ায় ন
نبی کاندین بارے بار جورے ام تیری مائی نبی کاندین زارے زار مفکر دو اوہے اللہ ام تی گناگار جورے دیار نبی مرحبا شبائی مرحبا بولبین دیار نبی پرانیر نبی نورِ نبی مرحبا 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 نبی جی امار مفکر دو اوہے اللہ امت گناہگار جورے امت ریم آیا نبی کاندین بارے بار اپنا رکی نبی رمت نا আপনারা নবীর সুপারিশ চান না তাহলে একসাথে বলেন না উম্মতেরি মায়াই নবী কাঁদেন বারে বার জোরে উম্মতেরি মায়াই নবী মাফ করে দাও ওহে আল্লাহ উম্মত গুনাহগার মারহাবা 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 নবী জি আমার মাফ করে দাও ওহে আল্লাহ এই জন্য আমরা কি বলি জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ আমি আপনাদেরকে কষ্ট দেব না তো মহব্বত বলেন জীবনে হবে কি আপনার দিদার এ আশাই রয়েছি আমরা গুনাগার জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আপনি যে দোনো জাহানের সরদার আচ্ছা এই এই মিলাদুন নবী স্যার এইভাবে ইয়া রাসূলুল্লাহ এতবার এই বিশ বার চল্লিশ বার একশো বার আর কোন মাহফিল আছে মিলাদুন নবী স্যার আর কোন মাহফিল আছে তাহলে নবীর মাহফিল মিলাদুন নবী শেষ নবীর মাহফিল কোন নবী মিলাদুন নবী তা দেখি সবাই আমি বলবো আমি যখন গজলটা শেষ করব লাস্টে ইয়া রাসূলুল্লাহ একসুরে বলবেন জীবনে হবে কি আপনার দিদার এ আশায় রয়েছি আমরা গুনাহগার জগতে বলেন জগতে যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই আপনি যে দোনো জাহানের সরকার আপনি যে দোনো জাহানের সরকার এ আশায় রয়েছি আমরা গুনাহগার এত রাতেও মানুষ আরো আসতেছে আলহামদুলিল্লাহ বলেন কে জন আপনারা কি বেজার না খুশি একটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহু আকবার আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেক আমিন বলেন আমি ছোট্ট একটা ঘটনাও বলবো কারণ ঘটনা না বললে মানুষের ভালো লাগে না বলবো কি শোনার ইচ্ছে আছে আমাকে একটু মোবাইলটা দাও আমি একটু টাইম দেখি মিজা তাকো ফোনে ঠিক আছে ফোন ঠিক আছে ফোনে 12টা এই 15-20 মিনিট ইনশাআল্লাহ একটু জোরে বলেন ইনশাআল্লাহ খারাপ লাগতেছে আল্লাহ রাসূলের মন মানে না বলেন আমার নবীর মন আমার নবী আবার সিজদায় পড়লেন কয় তারিখ 14 তারিখ বলেন না কয় তারিখ আমি হাশরের মাঠের কথা বলবো বলার আগে আমি ওই শবে বরাতের কথাটা বলতে আমার মন চাচ্ছে যেন বলছি মনোযোগ আবার 14 তারিখ আবার সিজদায় পড়ে গেলেন বলেন আবারও কি সিজদায় যখন পড়ে গেলেন এমন সময় জিব্রাইল আবার আসছে বলছি ইয়া রাসূলুল্লাহ আপনি আজকে আবারও কাঁদছেন আপনি মাথা মোবারক তুলেন ওয়াইল হানা গানা কথা বলে তো সমস্যা কি প্রশ্ন ছিল নাকি প্রশ্ন পরে এখন আগে ওয়াজ করে ফেলি
মারে 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 ও আজ দাঁড়া থাকে এটা নষ্ট হয়ে যেত লাস্ট আমি শেষ করলে 100 প্রশ্ন দিতে পারবে কোনো সমস্যা আছে আচ্ছা আপনারা মনে কষ্ট আনতেছেন 14 তারিখ আবারো সিজদায় পড়ে গেছেন তখন জিব্রাইল আসলেন বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদছেন বলেন আমার উম্মতের জন্য তখন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনার উম্মতের তিন ভাগের দুই ভাগ উম্মতকে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ এই রাতে আপনাকে দিয়ে দিয়েছে ঠিক আরো জোরে বলেন তারপরে 15 তারিখ যেটা সময় বরাত সেই রাতে আবার আমার নবী সিজদায় পড়ে গেলেন আবার জিব্রাইল আর ইয়া রাসূলুল্লাহ আপনি আজকেও কাঁদছেন বলেন আজকে এটা তো সেই রাত যে রাতে আল্লাহ বনি কলব এরা বেশি ছাগল পালতো ছাগল এদের কোটি লাখ লাখ হাজার হাজার ছাগল ছিল এই যে হাজার হাজার ছাগলের যতগুলো পশম এর পশমের পরিমাণ উম্মতের গুনাহ আল্লাহ আমাকে আমার উম্মতের গুনাহ কি করে দিবে মাফ করে দিবে বলেছে আমি সিজদায় পড়তেছি আমার এমন অনেক উম্মত আছে যারা সবাবরাত চলে যাবে হয়তো তারা গাফেল থাকবে তো তাদেরকে কিয়ামতের ময়দানে কে বাঁচাবে একটু তিন ভাগের দুই ভাগের দায়িত্ব তো দিল বাকি উম্মতরা কোথায় যাবে আমি এই জন্য কাঁদতেছি তখন আমার আল্লাহ বললেন হাবিব আপনাকে আমি আজকে এই 15তম রাতে আপনার যেই উম্মতের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে আপনাকে কলিজা দিয়ে ভালোবাসে সেই উম্মতকে জান্নাতে সুপারিশ করে নেওয়ার ক্ষমতা আমি এই রাতে আপনি রাসূলকে দিয়ে দিলাম এখানে ক্যামেরা রেকর্ড হয়েছে আমাকে যদি বলেন আপনি এটা কুত্তেকে বলেছেন শাবানের 13 তারিখ তিন ভাগের এক ভাগ 14 তারিখ তিন ভাগের দুই ভাগ 15 তারিখ রাতে তিন ভাগের একেবারে পরিপূর্ণ সমস্ত উম্মতের সুপারিশের ক্ষমতা আল্লাহ দিলেন এটা কোথায় পেয়েছেন ওয়াল্লাহে ইমাম ফখরুদ্দিন রাজি মাফাতিহুল গায়বে এই হাদিস এনেছেন সুতরাং কোন বাফের বেটা জমিনের নিচে বা উপরে যত মানুষ আছে এটার বিরুদ্ধে চ্যালেঞ্জ করার ক্ষমতা কারো আছে জোরে বলেন ক্ষমতা আছে এজন্য বলুন আমার নবী সুপারিশ করতে পারে কি পারে না আল্লাহ আমার আমাদের সবাইকে আকীদা ঠিক রাখার তৌফিক দেন আমিন বলেন তবে মাথায় এটা রাখবেন কি সিদ্দিক আকবর জানতেন আমার নবী সুপারিশ করবে ফারুক আজম জানতেন আমার নবী সুপারিশ করবে ইমাম হাসান হোসেনও জানতেন আমার নবী সুপারিশ করতে পারবে কিন্তু এরা কোনোদিন নামাজ কাজা করেছেন এক কথা বলে না কজা করেছেন বলেন নাই আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যখন ওনাকে জান্নাতের মধ্যে ইস্তেকবাল করবে ইস্তাকবিলুনি তখন আমার নবী কি পড়ে যাবে সিজদার মধ্যে ভুলে গেছেন মনে হয় কোথায় পড়ে যাবে সিজদার মধ্যে পড়ে যাবেন একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ কি নিজের জন্য নাকি আমাদের জন্য উম্মতের জন্য একটা ছোট ঘটনা বলি একদিন আমার নবীর কাছে জিব্রাইল আসছে বলো জিব্রাইল তোমার চেহারা আজকে একটু মলিন দেখা যায় কেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি এক্ষুনি আসার সময় একটু জাহান্নামের দিকে দেখেছি জাহান্নাম দেখে আমার খুব মায়া লেগেছে আমার চেহারার জন্য তিনি ফেরেশতারা তো বিভিন্ন সূরত ধারণ করতে পারে ফেরেশতারা মানুষের সূরত ধরতে পারে কি পারে না পারে ফেরেশতারা কুকুরের সূরত ধরে না বলেন কুকুরের সূরত কখনো ধরে না কিন্তু মানুষের সূরত ধরতে পারে যে কোনো সূরত ধরতে পারে আসলেন এসে বললেন আমার চেহারা মলিন কেন জানেন আমি আজকে জাহান্নাম দেখে এসেছি কি দেখে এসেছি তো জাহান্নামে কি দেখেছো বলে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি জাহান্নামকে 1000 বছর জ্বালানো হয়েছে এটা কালো হয়েছে লাল হয়েছে আরেক 1000 বছর জ্বালানো হয়েছে সাদা হয়েছে আরেক 1000 বছর জ্বালানোর পরে সেটা কালো হয়ে গেছে কয় হাজার বছর দুনিয়ার আগুনের কি লাল না বলে না কি এটা জ্বালানো হয়েছে 1000 বছর আরো 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়েছে সাদা আরো 1000 বছর জ্বালানোর পরে সেটা হয়েছে কি এই জন্য জাহান্নামের আগুন কালো এখানে যেমন আগুন যেমন তাপ এর চাইতে বেশি অন্ধকার আহ কি ভয়ঙ্কর জাহান্নাম আমার নবী বলে খোদার কসম আমি নিজের চোখে সাতটা দুজব আর আমার উম্মতকে যে আল্লাহ ব্যস্ত দিবে আমি ব্যস্তগুলো নিজের চোখে দেখে এসেছি এই বিশ্বাস আপনাদের আছে তিনি মেরাজে গিয়েছেন
তিনি মেরাজে আমরা হলাম ইউমিনুনা বিল গায়ব হুদাল যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আমরা না দেখে বিশ্বাস করি আর আমার নবীকে আল্লাহ সমস্ত গায়ব দেখিয়েছেন ওর কি গায়ব কিয়া তুমসে নাহা হো ওয়ালা জব না খোদা হি চুপা তুম পে করো রো দরুদ আমরা সবাই না দেখে বিশ্বাস করি আমার নবী আল্লাহকে পর্যন্ত দেখেছে আমার নবী আল্লাহকে পর্যন্ত ব্যস্ত দেখেছেন দোজখও দেখেছেন এবার আসেন মনোযোগ আল্লাহ রাসূলকে জিব্রাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আমি জাহান্নাম দেখে এসেছি তো আল্লাহ রাসূল বলছেন এ জিব্রাইল জাহান্নামের শাস্তি কেমন আমাকে একটু বলো তো আগুনগুলো তো জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ জাহান্নামের সামান্য আগুন শুই আছে না নাই শুইছিনা শুইছের মাথা পরিমাণ আগুন যদি দুনিয়াতে রাখা হয় পৃথিবীর সমস্ত কিছু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে নাউজুবিল্লাহ বলেন না বিশ্বাস হয় আপনাদের আলোচনাগুলো এগুলো তাম্বিহুল গাফিলিন এটার আবার রেফারেন্স দিচ্ছি তাম্বিহুল গাফিলিন ইমাম আল্লামা আবুল্লাহ সামারকান্দি বলছেন রাসূল সুপারিশ করবে কি করবে সেটা বলার আগে একটু মনোযোগ একটা শুয়ের পাতা পরিমাণ আগুন যদি দুনিয়ায় দেওয়া হয় সব শেষ ইয়া রাসূলুল্লাহ শুধু তা না জাহান্নামের একটা কাপড় পোশাক রুমাল গামছা যদি দুনিয়াতে লটকায় দেওয়া হয় শুকাতে দেওয়া হয় তার দুর্গন্ধে সারা পৃথিবীর সমস্ত প্রাণীগুলা মারা যাবে নাউজুবিল্লাহ বলেন না জাহান্নামের যে পানিগুলো দেওয়া হবে হামিম যে গরম পানিগুলো সেখানকার যদি সামান্য বিন্দু পরিমাণ পানি পৃথিবীর সাত সাগরে দেওয়া হয় সমস্ত পানিগুলো বিষাক্ত হয়ে সমস্ত পানির প্রাণীগুলো মারা যাবে এই কথা যখন আমার নবী শুনলেন আল্লাহ রাসূল বলেন এ জিব্রাইল বলো এই জাহান্নাম কাদের জন্য তখন আমার নবীকে জিব্রাইল বলছেন প্রথম জাহান্নাম ইবলিসের জন্য এই মুনাফিকদের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার সবচেয়ে একেবারে নিচেরটা সবচেয়ে বেশি যেটা কষ্ট সবচেয়ে বেশি মার যেটা আকরামুল জামানদের জন্য কাদের জন্য আকরাম যারা যারা সবে বারাতে বিশ্বখানে যাওয়াকে ভালো বলে তাদের জন্য দ্বিতীয় জাহান্নাম এই কার একটা ইহুদির জন্য নাসারার জন্য আর একটা ফেরাউন আর নমরুদ যারা নিজেকে খোদা দাবি করছে তাদের জন্য আর একটা ইবলিসের জন্য